বিহার আমরা চলে এসেছি দীঘা সি বিচের কাছে, এটা নিউ দীঘা সি বিচ দেখতে পাচ্ছেন লোকের কারণ সমুদ্রে ঢেউয়ের চাপ প্রচুর, তাই প্রশাসনিকভাবে গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। এটা আমাদের টিম, এটা মাতানুর নবী, এটা দাদা রাইয়া, এটা সাহেব বাবুলাই ভাই, আর এটা হচ্ছে আমাদের রাজধানী মিডিয়ার কর্ণধার। তো আমরা এখন সমুদ্রের কিনারার কাছে আছি এবং উপভোগ সমুদ্রের মনোরম দৃশ্য। তো কেমন লাগছে এই ট্যুরটা? ভালো লাগছে। আমরা গতকাল রাত্রে এসেছি নিউ দীঘাতে, সমুদ্র সৈকতের ধারে খুব মনোরম জায়গা, পরিবেশও খুব সুন্দর, ভালো লাগছে। তো আপনারা সমুদ্রে নামবেন না? আমরা নামবো, বেলাতে নামবে না, মানে চিন্তা করা আছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে আপনারা স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন, স্পিড বোর্ডে আপনারা চড়বেন তো? হ্যাঁ ইনশাল্লাহ চড়বো। বুকে সাওয়ার আছে? ভয় ভয় নেই তো? না ভয় নেই। তবে আমার একটা দুর্বল লোক আছে, দেখা যায় দুর্বল লোক কি বলে, কি স্পিড বোর্ড চড়া হবে তো? না আমি স্পিড বোর্ড চড়বো না, আমার সাহসে ফুলবে না। না বললে হবে কি করে? পুরো পুরো কিছু নেই, ও চললেও সমস্যা আছে, হার্ট অ্যাটাক করতে পারে, সেই ভয়ে চলবে না। হাট দুর্বল? হ্যাঁ আমার হাট খুব দুর্বল, এই সমুদ্র উত্তাল, আমি এই সময় যাচ্ছি না, আগে জীবন। রাজধানী মিডিয়া কর্ণধার, এই ট্যুরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পরবর্তীতে ওই অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক যাওয়ার চিন্তা ভাবনা আছে, সবাই দোয়া করবে যেন যেতে পারি। ঠিক আছে, আকাশ মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি নামবে, তো সূর্যও ঢাকা পড়ে গিয়েছে, কত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, প্রচণ্ড লোকের ভিড়। যেহেতু এখন দুর্গা পূজার সিজন চলছে, দুর্গা পূজার সিজন চলছে, তাই প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর প্রচন্ড শুধু লোকের। তাছাড়া এখানে তারাশুরের একটা টিম আছে, যারা তারাশুট করায়, এখানে ঘোড়া আছে, ঘোড়া চড়তে পারেন, দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘোড়া চড়ছে, আবার কেউ ঘোড়ার উপরে উঠে ছবি তোলে, এখানে পুরুষ মহিলা সবাই আছে। সুন্দর আবহাওয়া টুরিস্টদের, আবহাওয়া টুরিস্টদের সুন্দর লাগে টুরিস্ট পয়েন্টগুলো, তাই লোকে লোকেরা এরকম প্রচণ্ড লোকের ভিড়। দেখতে হচ্ছে নানা রকম বেলুনি খেলা দোকান বসছে,